নমস্কাৰ প্ৰিয় দৰ্শক আমাৰ নিৰ্বাচন বিশেষ অনুষ্ঠান ৰাইজেই ৰজালৈ সকলোকে স্বাগতম জনাইছো মই পাৰ্থ বৰা নিৰ্বাচনৰ বতাহে প্ৰিয় দৰ্শক কেৱল অসমেই নহয় সমগ্ৰ ভাৰতবৰ্ষত বাৰুকৈ বলিবলৈ আৰম্ভ কৰিছে ৰাজনৈতিক দলসমূহে প্ৰাৰ্থীৰ তালিকা পৰ্যায়ক্ৰমে এখন এখনকৈ ঘোষণা কৰিবলৈ আৰম্ভ কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এতিয়ালৈকে 400 জন প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰিলে 400 জন প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিলে ইয়াৰ বিপৰীতে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে 183 জন প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰিছে দুইখন তালিকাতে দেখা পোৱা গৈছে বহু পূৰ্বৰ মন্ত্ৰী বিধায়কৰ নাম কৰ্তন হৈছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী পৰ্যন্ত লোকৰ নাম কৰ্তন হৈছে বিজেপিৰ তালিকাখনত দেখা গ'ল সমাহাৰ ঘটিল তাৰকা প্ৰাৰ্থীৰ প্ৰাৰ্থীসকলৰ জয়ী হোৱাৰ সম্ভাৱনাক পুংখানুপুংখকৈ বিশ্লেষণ কৰি প্ৰাৰ্থীসমূহৰ বিতৰ্কিত পূৰ্বৰ মন্তব্যসমূহৰ পুংখানুপুংখ বিশ্লেষণ কৰি এইবাৰ তালিকাসমূহ প্ৰস্তুত কৰা হৈছে তাৰ মাজতে ঘটিছে বহু অঘটন সেই অঘটনবোৰৰে সমাহাৰ ঘটিব আজিৰ আমাৰ বিশেষ অনুষ্ঠান ৰাইজেই ৰজাত কংগ্ৰেছে শেহতীয়াকৈ জাৰি কৰা 43 জন চূড়ান্ত প্ৰাৰ্থীৰ তালিকাত বহুকেইটা অঘটন পৰিলক্ষিত হ'ল অসমৰ বেলিকা প্ৰাক্তন সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰাণী নৰহক কংগ্ৰেছে টিকেট প্ৰদান নকৰিলে প্ৰাৰ্থিত্ব প্ৰদান নকৰিলে আৰু ৰাণী নৰহে প্ৰাৰ্থিত্ব নোপোৱাৰ পিছত তেওঁৰ স্বামী ভৰত নৰহে কংগ্ৰেছ দল ত্যাগ কৰিলে ভৰত নৰহ কংগ্ৰেছ দলৰ নাও বৈচাৰ বিধায়ক অৰ্থাৎ তেওঁৰ যি বিধায়কৰ পদ সেই পদটোলৈ তেওঁ কেৰেপ নকৰিলে যিহেতু আমাৰ দেশত দল ত্যাগ আইন প্ৰযোজ্য যদিহে এটা দল এজন বিধায়কে ত্যাগ কৰে তেতিয়া তেওঁৰ যি বিধায়কৰ পদটো সেই পদটো এৰিবলগীয়া হয় আৰু তেওঁৰ সমষ্টিটোত পুনৰ উপনিৰ্বাচন অনুষ্ঠিত হয় ভৰত নৰহৰ বেলিকা প্ৰথমতে তেওঁ দলৰ যি দায়িত্ব সেই দায়িত্বৰ পৰা পদত্যাগ দিলে তাৰপিছত তেওঁ দলে ত্যাগ কৰিলে এখন আজি তেওঁ পত্ৰ প্ৰেৰণ কৰিলে কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেক আৰু সেই পত্ৰত তেওঁ পদত্যাগৰ কথা উল্লেখ কৰিলে তেওঁ কংগ্ৰেছ দলৰ মিডিয়া কোষৰ মুৰব্বী বা সভাপতি আছিল আৰু নিৰ্বাচনৰ সময়ত কংগ্ৰেছ দলটো বিশেষকৈ অসম কংগ্ৰেছ এক প্ৰকাৰ মুৰব্বীহীন হৈ পৰিল বুলি ক'ব পাৰি যিটো সময়ত সকলোতকৈ গুৰুত্বপূৰ্ণ এক পদবী হৈছে মিডিয়া কোষৰ অধ্যক্ষ কাৰণ নিৰ্বাচনৰ সময়ত দলটোৱে বাতৰিসমূহ সংবাদ মাধ্যমত প্ৰকাশ পোৱাৰ ক্ষেত্ৰত জোৰ দিয়াৰ প্ৰয়োজনীয়তা আহি পৰে তেনে ক্ষেত্ৰত কিন্তু কংগ্ৰেছ দলটো এই মুহূৰ্তত কংগ্ৰেছ দলটোৰ মিডিয়া কোষ এই মুহূৰ্তত মুৰব্বীহীন হোৱা পৰিলক্ষিত হৈছে এতিয়া প্ৰশ্ন হয় প্ৰাসংগিক প্ৰশ্নটো বিজেপিৰ প্ৰাৰ্থীৰ তালিকাটো এনেধৰণৰ বহু অঘটন পৰিলক্ষিত হৈছে অসমতো বহুকেইজন 5 জন সাংসদক টিকেট প্ৰদান কৰা হোৱা নাই কিন্তু তেওঁলোকে মুখ্যমন্ত্ৰীৰ ভাষাত টু শব্দ এটাও কৰা নাই কিন্তু কংগ্ৰেছৰ বেলিকা দেখা পোৱা গৈছে যদিহে কংগ্ৰেছৰ নেতাসকলে টিকেট লাভ কৰা নাই তেওঁলোকে দল ত্যাগ কৰিছে অন্যতম উদাহৰণ বিগত সময়ত দ্বিজেন শৰ্মা তেওঁ প্ৰবল দাবীদাৰ আছিল গুৱাহাটী সমষ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হিচাপে কিন্তু তেওঁক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা নহ'ল তেওঁৰ বিপৰীতে প্ৰাৰ্থী হ'ল মীৰা বৰঠাকুৰ দ্বিজেন শৰ্মাই কংগ্ৰেছ দল ত্যাগ কৰিলে বৰপেটাৰ পৰা ছিটিং এম পি আব্দুল খালিকক টিকেট প্ৰদান কৰা হোৱা নাছিল তেওঁ পদত্যাগ দিছিল কংগ্ৰেছৰ পৰা কিন্তু তাৰপিছত তেওঁক ঘূৰাই অনা হ'ল তেওঁ পুনৰ কংগ্ৰেছ দলত যোগদান কৰিলে গতিকে তেওঁৰ পদত্যাগ প্ৰত্যাহাৰ কৰিলে কংগ্ৰেছ দলে এতিয়া দেখা পোৱা হৈছে ভৰত নৰহ ভৰত নৰহ কিন্তু প্ৰাৰ্থিত্বৰ দাবীদাৰ নাছিল তেওঁৰ পত্নী ৰাণী নৰহ প্ৰাৰ্থিত্বৰ দাবীদাৰ আছিল আৰু বিগত সময়ত দেখা পোৱা গৈছিলে বৰ্তমানেও তেওঁ দিল্লীত বাহৰ পাতি আছিল আৰু বিগত বহুদিন ধৰি তেওঁ দিল্লীত বাহৰ পাতি আছিল আৰু কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বক সাক্ষাৎ কৰিবলৈ চেষ্টা কৰিছিল বহুকেইজন শীৰ্ষ নেতৃত্বক সাক্ষাৎ কৰিছিল আৰু প্ৰাৰ্থিত্ব বিচাৰিছিল লখিমপুৰ সমষ্টিৰ পৰা তেওঁ একাধিকবাৰ জয়ী হৈ আহিছে আৰু ডক্টৰ মনমোহন সিঙৰ কাৰ্যকালত তেওঁ ৰাণী নৰহ কেন্দ্ৰীয় মন্ত্ৰীও হৈছিলে লখিমপুৰৰ পৰা তেওঁ জয়ীও হৈছিল পৰাজিতও হৈছিল কিন্তু এইবাৰ ৰাণী নৰহে টিকেট নোপোৱাত প্ৰাৰ্থিত্ব তেওঁ লাভ নকৰাত তেওঁৰ স্বামী ভৰত নৰহে কংগ্ৰেছ ত্যাগ কৰা পৰিলক্ষিত হ'ল ভৰত নৰহৰ বৰ্ণিলেক ৰাজনৈতিক পৰিক্ৰমা অসম আন্দোলনৰ তেওঁ অগ্ৰণী এজন নেতা অসম চুক্তি যেতিয়া স্বাক্ষৰ হৈছিল তেওঁ যদিও স্বাক্ষৰ কৰা নাছিলে কিন্তু দিল্লীত সেই সময়ত উপস্থিত আছিলে অতি গুৰুত্বপূৰ্ণ এজন নেতা পৰৱৰ্তী সময়ত অগপৰ জন্ম হওঁতে তেওঁ এক প্ৰকাৰ এজন অন্যতম প্ৰতিষ্ঠাপক 1985 চনত তেওঁ ঢকুৱাখানাৰ পৰা অসম গণ পৰিষদৰ টিকেটত জয়ী হৈছিল আৰু তেওঁ অবিৰত গতিত 2011 চনলৈকে জয়ী হৈ আছিল কিন্তু 1995 চনত তেওঁ অসম গণ পৰিষদ দল ত্যাগ কৰি কংগ্ৰেছত যোগদান কৰিছিল আৰু 1996 চনত অসম গণ পৰিষদৰ পৰা নহয় বৰঞ্চ ঢকুৱাখানাৰ পৰা কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হিচাপে তেওঁ জয়ী হৈছিলে আৰু 2011 চনলৈকে সেই সমষ্টিটো তেওঁৰ দখলত আছিলে কংগ্ৰেছৰ এজন নেতা হিচাপে তেওঁ সেই সমষ্টিটোৰ বিধায়ক হৈ আছিলে পুনৰ 2021 চনৰ নিৰ্বাচনত তেওঁ নাওবৈচা সমষ্টিত জয়ী হৈছিল কংগ্ৰেছৰ টিকটত
এতিয়া কিন্তু তেওঁ কংগ্রেস ত্যাগ কৰিছে দীর্ঘদিনে তেওঁ কংগ্রেস দলৰ নেতা তৰুণ গগৈ মুখ্যমন্ত্রী হৈ থাকোতে তেওঁ কেবিনেট মর্যাদা প্রদান কৰা হৈছিল আৰু সেই সময়ত তেওঁ তৰুণ গগৈৰ প্রেস এডভাইজৰ আছিলে প্রেস উপদেষ্টা আছিলে সেইজন ভৰত নৰহে আজি কংগ্রেস দল ত্যাগ কৰিছে কাৰণ তেওঁৰ পত্নীয়ে আজি টিকেট লাভ কৰা নাই তেওঁৰ পত্নীৰ পৰিৱৰ্তে ন এগৰাকী কংগ্রেসীয়ে টিকেট লাভ কৰিলে উদয় শঙ্কৰ হাজৰিকাই টিকেট লাভ কৰিলে ভূপেন বৰাৰ ভাষাত রানী নরহ ভরত নহর নরহ দুইগিয়ে কংগ্রেসের প্রার্থী উদয় শঙ্কর হাজরিকার কারণে প্রচার চলাব কিন্তু এটা দেখা পয়া গেছে কংগ্রেস দলেই ভরত নরহে ত্যাগ করেছে অনাগত সময় যদি রানী নরহেও কংগ্রেস দল ত্যাগ করে তো কিন্তু আচরিত হবল একু নহব আর দেখা পয়া গেছে যখন টিকট না পায় কংগ্রেস দল ত্যাগ করেছে তেওঁলোকে বিজেপিত যোগদান করেছে যুক্ত দলক আগদিনালকে সমালোচনা করে আছিল কংগ্রেসের পর টিকেট নোপা মাত্রকে প্রার্থিত্ব নোপা মাত্রকে বিজেপি দল যোগদান করেছে আর বিজেপি দল যোগদান করার মাত্রকে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে সরব হওয়া পরিলক্ষিত হয়েছে রিজাইনও দিছে কিন্তু রিজাইন দিয়ার আগতে যেহেতু আমার লগত যোগাযোগ করা নাই সেই কারণে আমি এইটাই বুঝিম যে এটাও এটু কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি যেতিয়া এই রাজনীতিটো বাহিরলৈকে আহে বা আমার লগত যোগাযোগ হয় তেতিয়া আমি জানাব পাৰিম কিন্তু এই মুহূর্তলৈকে তেওঁৰ লগত আমার কোনো যোগাযোগ হোৱাও নাই মোৰ সৈতেও যোগাযোগ হোৱা নাই মোৰ আন সতীর্থ সকলৰ সৈতেও তেওঁৰ কোনো যোগাযোগ হোৱা নাই সেই কাৰণে মই ভাবো যে এইটো এটা কংগ্রেসের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় সক মই আগতে কৈছো যে কংগ্রেসের সকলো মানুহে আজি নহয় কালি আমার তাত আহিবই গতিকে দুয়ার বন্ধ করার প্রশ্ন নুঠে মোৰ দুৱাৰটো ভূপেন বৰা পৰ্যন্ত সকলোলৈকে খোলা আছে হ'ব নাই 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 তেওঁ আহিবই 100% খালি এতিয়াই নহয় অলপ 26 আগত এতিয়া লক্ষণীয় হ'ব ভৰত নৰহৰ ক্ষেত্ৰত কি হয় কি সিদ্ধান্ত অনাগত সময়ত ভৰত নৰহে গ্ৰহণ কৰে লক্ষণীয় হ'ব কি সিদ্ধান্ত রানী নরহে গ্রহণ করে বিজেপি দলত তেওঁলোকে যোগদান করব নাকি অসমের মুখ্যমন্ত্রী ভাষাত যদিও বা সংযোগ স্থাপন হওয়া নাই ভরত নরহর সৈতে মুখ্যমন্ত্রীগীর কৈছে দুয়ার খোলা আছে ইমানলকে কৈছে 2026 চনের পূর্বে ভূপেন বরাই কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই বিজেপি দলত যোগদান করব কংগ্রেস দলের এনেবর কথা কার্যয় বা কংগ্রেসের একাংশ নেতার এনেবর কর্মকাণ্ডয় কি ইঙ্গিত বহন করে তখন অনুরোধ করেছিল যাতে দলৰপৰা পদত্যাগ নকৰে মোৰ সৈতে সেই সময়ত পৱন সিং ঘাটোৱাৰ ডাঙৰীয়াও আছিল আৰু তেখেতেও ভৰত নৰহ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছিল যাতে দলৰ ক্ষতি হ'ব পৰা কোনো সিদ্ধান্ত নলয় কাৰণ দলৰ ফালৰ পৰা নৰদাক যথেষ্ট গুৰুত্ব দিয়া হয় আৰু তেখেত আমাৰ দলৰ এজন অতি জ্যেষ্ঠ নেতা তেখেতৰ যি ভূমিকা দল সংগঠন শক্তিশালী কৰাত সেইখিনিও আমি স্বীকাৰ কৰিব লাগিব এটাৰ পিছত আনটো বিপৰ্যয় কংগ্ৰেছ দলত আৰু কংগ্ৰেছ দলৰ এই বিপৰ্যয়ৰ কাৰণ যিমান বিজেপি শক্তিশালী ৰূপত আত্মপ্ৰকাশ কৰা বিজেপি তাতোকৈ বেছি কিন্তু কংগ্ৰেছৰ বিভিন্ন নেতাসকল যিসকলে টিকেট নোপোৱা মাত্ৰকে কংগ্ৰেছ দল ত্যাগ কৰে পুনৰ দিল্লীৰ ৰামলীলা মৈদান দিল্লীৰ ৰামলীলা মৈদানত এবাৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব অরবিন্দ কেজরিওয়ালের সমর্থক আর সহযোগী সকলে এইবার কিন্তু সেই প্রতিবাদত উপস্থিত থাকিব নোৱাৰিব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কারণ তেওঁ বর্তমান ইডির জিম্মাত তেওঁৰ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে আর যেতিয়াই উচ্চ ন্যায়ালয়ে গ্রেপ্তারের পর রেহাই নিদিলে তেতিয়াই ইডিয়ে গ্রেপ্তার করলে বর্তমান ইডির মুখ্য কার্যালয়ত রখা হয়েছে আর সোধা পোছা চলি আছে তেওঁৰ যিয়ে গ্ৰেপ্তাৰ গ্ৰেপ্তাৰৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ ৰামলীলা মৈদানত পুনৰ একত্ৰিত হ'ব কংগ্ৰেছ আম আদমি পাৰ্টি আৰু ইণ্ডিয়া এলায়েন্সৰ আন আন সহযোগী দলসমূহ যি সময়ত বিজেপি আৰু বিজেপিৰ সহযোগী দলসমূহে প্ৰচাৰ অভিযানত নামি পৰিছে সেই সময়ত কিন্তু বিৰোধী দলসমূহে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ পৰিকল্পনা কৰিবলগীয়া হৈছে বা প্ৰতিবাদত নিমজ্জিত হ'বলগীয়া হৈছে অনাগত সময়ত ই কি ধৰণৰ প্ৰভাৱ পেলায় নিৰ্বাচনত সেয়া লক্ষণীয় হ'ব কিন্তু 31 মার্চ তারিখে রামলীলা ময়দানত প্রতিবাদের হুঙ্কার দিছে আম আদমি পার্টি আর কংগ্রেসের নেতৃবৃন্দ অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হল কারণ তেওঁৰ বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির দিল্লী সরকারে 2021-22 চনত যি নতুন আবকারী নীতি প্রযোজ্য করেছিল সেই আবকারী নীতিত
সুরার বিপণীসমূহ হস্তান্তর করা হয়েছিল ব্যক্তিগত খণ্ডলে আর ব্যক্তিগত খণ্ডক হস্তান্তর করার বিনিময়ত 100 কোটি টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমি পার্টির বিরুদ্ধে। ইতিমধ্যে আম আদমি পার্টির তিনিজন নেতা অরবিন্দ কেজরিওয়ালক বাদ দিয়ে আন তিনিজন নেতা মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং আর সত্যেন্দ্র জৈন তিহার জেলত বন্দী হয়ে আছে। ইয়ারে সঞ্জয় সিং আর মনীষ সিসোদিয়া বন্দী হয়ে আছে কারণ তেওঁলোকৰ বিৰুদ্ধেও সেই অনুরূপ সুরা কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে। তেওঁলোকে সেই যে টকা লৈছিলে অনুজ্ঞাপত্র দিয়ার বিনিময়ত, সুরার বিপণী অনুজ্ঞাপত্র দিয়ার বিনিময়ত সেই টকাসমূহ গোয়ার নির্বাচন আর পাঞ্জাবর নির্বাচনত খরচ করার অভিযোগ উত্থাপন হয়েছে বা সেই অভিযোগের পর্যাপ্ত প্রমাণ ইডির হাতত আছে বলে ইডিয়ে দাবি করেছে। আর ইয়ার পরিপ্রেক্ষিততে পুনের রামলীলা ময়দান যাবলগিয়া হয়েছে বিরোধী ঐক্য মঞ্চ। 2011 চনত এইখন ময়দানতে অরবিন্দ কেজরিওয়াল আর আন্না হাজারে আরম্ভ করেছিল দুর্নীতি বিরোধী অভিযান, ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের বিশাল এক প্রতিবাদ এইখন ময়দানতে সাব্যস্ত করেছিল। আর তেতিয়া কংগ্রেস সরকারের বিরুদ্ধে বহুকেটা দুর্নীতির অভিযোগ আনিছিল। পরবর্তী সময়ত অক্টোবরের দুই তারিখে আম আদমি পার্টির গঠন হয়েছিল আর এই আম আদমি পার্টিয়ে দিল্লিত 3 বার বিধানসভা নির্বাচন জয়ী হবলে সক্ষম হয়েছিল। 5 বছরের পূর্ণ কার্যকাল সম্পূর্ণ করার পিছত আম আদমি পার্টিয়ে পুনের দিল্লির মসনদ দখল করেছিল আর এই আম আদমি পার্টির বর্তমানের মুরব্বীজন জেলত। আর যেহেতু আম আদমি পার্টি আর কংগ্রেসে দিল্লি আর গুজরাটত একত্রিত হয়ে নির্বাচনত অবতীর্ণ হব বিচারিছে বা নির্বাচনত অবতীর্ণ হব, সেই কারণে অরবিন্দ কেজরিওয়ালের এই যে গ্রেপ্তারের প্রতিবাদ কংগ্রেসেও সাব্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু মন করিব, যেতিয়া এই সুরা কেলেঙ্কারির কথা উলাইছিলে, সংবাদ শিরোনাম দখল করেছিল এই সুরা কেলেঙ্কারিয়ে, বিশেষকৈ মুখ্য দিল্লির সচিবগুলিয়ে যেতিয়া পত্র উপরাজ্যপালগুলি প্রেরণ করেছিল সেই পত্রর ভিত্তিত কিন্তু প্রথমটো অভিযোগ সেই সময়ের দিল্লির কংগ্রেসের সভাপতিজনে দিছিল। কিন্তু সময় বাগরিল, রাজনীতির অঙ্ক বাগরিল, এতিয়া আম আদমি পার্টি আর কংগ্রেস উমৈহতীয়া বিরোধী ঐক্য মঞ্চের সহযোগী দল, গতি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদ দুইটা দলে একত্রিতভাবে করব। এই প্রতিবাদে অনাগত সময় নির্বাচনত কি প্রভাব পেলায় সে লক্ষণীয় হব। এই প্রতিবাদে আম আদমি পার্টিক অনাগত 2024 নির্বাচন লাভান্বিত করব পারিবনে নাই সে মন করবল। বিজেপির শেহতীয়া 111 জন প্রার্থীর তালিকাত বহু তারকার সমাহার ঘটিছে যদিও সেই তালিকাখনত কিন্তু নাম নাই বিজেপির বহু রথী মহারথীর। প্রার্থিত্বর পৰা বঞ্চিত হয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বহুকেজন সাংসদ। বিজেপির লক্ষ্য 370 আর এই লক্ষ্য প্রাপ্তির কারণে বিজেপিয়ে প্রার্থীর তালিকা চূড়ান্ত করার দিকত যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছে। তেনে কোনো প্রার্থীর নাম চূড়ান্ত হওয়া নাই যি বিগত সময়ত বিতর্কিত মন্তব্য করেছে। তেনে কোনো প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হওয়া নাই যিজন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা কম। উদাহরণস্বরূপে মান্ডি সমষ্টিত প্রক্ষেপ করা হয়েছে তারকা কঙ্গনা রানাওয়তক, মুহমুহী কঙ্গনা রানাওয়তক মান্ডি সমষ্টিত প্রক্ষেপ করা হয়েছে কারণ সেই সমষ্টিটো কংগ্রেসের দখলত। সেই সমষ্টিটোত বর্তমান সাংসদ হয়েছে কংগ্রেসের নেত্রী প্রতিভা সিং। হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পত্নী কংগ্রেসের পর সেই সমষ্টিটো কাড়ি আনবলে এগারী তারকাক মুহমুহী কঙ্গনা রানাওয়তক প্রক্ষেপ করা হয়েছে। অনুরূপ ধরনে মেরাট সমষ্টিটোত প্রক্ষেপ করা হয়েছে রামানন্দ সাগরের রামায়ণত রামর ভূমিকা পালন করা অরুণ গোবিলক, এই সমষ্টিটোর সাংসদ রাজেন্দ্র আগরওয়াল। রাজেন্দ্র আগরওয়ালের নামটো অসমত পরিচিত কারণ তেওঁ নেতৃত্ব বহন করেছিল এখন সংসদীয় কমিটির, যখন সংসদীয় কমিটিয়ে অধ্যয়ন করেছিল নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর। এই রাজেন্দ্র আগরওয়াল মেরাটর পর 3 বার করে সাংসদ আর যাবেলি 2019 চনত 2.5 লাখ ভোটত মেরাটর পর জয়ী হয়েছিল। এইবার কিন্তু রাজেন্দ্র আগরওয়ালক মেরাটর পর টিকিট দিয়া নাই। মেরাটত আগরওয়ালের পরিবর্তে বিজেপির প্রার্থী অরুণ গোভিল, অর্থাৎ রামায়ণের রাম এইবার বিজেপির প্রার্থী মেরাটর পর। আর সমান্তরালক আন বহু নেতায় বিজেপির সে সাংসদেই হোক বা মন্ত্রী হোক টিকিটের পর বঞ্চিত হয়েছে বিতর্কিত মন্তব্য করার কারণে।
উদাহরণস্বরূপে কর্ণাটকের উত্তর কানাড়া সমষ্টির সাংসদ অনন্ত হেগড়েক টিকিট প্রদান করা হওয়া নাই। বিগত সময় মন্তব্য করেছিল যদিহে বিজেপিয়ে 400 আসন দখল করবলে সক্ষম হয় বিজেপিয়ে সংবিধান সলনি করব। সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেই চরিত্রটো সলনি করব এই ধরনের মন্তব্য হেগড়েই করে শিরোনাম দখল করেছিল। ভারতীয় জনতা পার্টিয়ে সেই মন্তব্যের নিজকে আঁতরে রাখিছিল যদিও যেতিয়া প্রার্থিত্ব প্রদানের প্রক্রিয়া আরম্ভ হল সবারকৈ সেই সমষ্টিটোর সাংসদ অনন্ত হেগড়েক এইবার টিকিট প্রদান করা নহল। বিগত সময় আমি দেখা পাইছিল প্রজ্ঞা ঠাকুরকো টিকিট প্রদান করা হওয়া নাছিল। ভূপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুরে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছিল, বিশেষকৈ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেই সমর্থন করার দিকত মন্তব্য করেছিল, যার পরিপ্রেক্ষিতত এইবার প্রজ্ঞা সিং ঠাকুরকো টিকিট প্রদান করা হওয়া নাই। রমেশ ভিদুরী, যে রমেশ ভিদুরী বর্তমান দিল্লির বিজেপির সাংসদ, সেই রমেশ ভিদুরী এবার টিকিট পাওয়া নাই, প্রার্থিত্ব লাভ করা নাই, কারণ বিএসপির সাংসদ, বর্তমান কংগ্রেস যোগদান করেছে, বিএসপির সাংসদ দানিশ আলীক সদনের মজিয়াত উচ্চ বাচ্য করেছিল, বিরুদ্ধে কটু মন্তব্য করেছিল। রমেশ ভিদুরীয়ে এইবার সেই কারণে প্রার্থিত্ব পাওয়া নাই বলে রাজনৈতিক বিশ্লেষকসকলে কব খুঁজে। সমান্তরালক পরবেশ সিং বার্মায়ও এবার প্রার্থিত্ব লাভ করা নাই। গতি যখন নেতায় বিজেপির নেতায় বিতর্কিত মন্তব্য করেছিল এক প্রকার প্রার্থিত্ব প্রদান করা হওয়া নাই বলে রাজনৈতিক বিশ্লেষকসকলে কব খুঁজে, কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব এইবার নির্বাচনত দলটোর সকলো ইতিবাচক দিশ রাইজর মাজলৈ লৈ যাব বিচাৰিছে। বিশেষকৈ এইবার বিজেপিয়ে উন্নয়নের এজেন্ডালৈ নির্বাচনত অবতীর্ণ হব বিচাৰিছে, কারণ বিজেপিয়ে এইবার জয়ী হয়ে তৃতীয়টো কার্যকালত সুমাব বিচাৰিছে। 2014 বিজেপিয়ে কংগ্রেসের দুর্নীতির বিষয়বুরক রাইজর মাজলৈ লৈ গৈছিল। 2019 চনত হিন্দু রাষ্ট্রবাদের কথায় নির্বাচনত অবতীর্ণ হয়েছিল, কিন্তু 2024 চনত ইতিবাচক কিছু বার্তা রাইজর মাজলৈ যাব বিচাৰিছে, যার পরিপ্রেক্ষিত বিতর্কিত মন্তব্য করা সাংসদসকলক, নেতাসকলক, মন্ত্রীসকলক টিকিট প্রদান করা হওয়া নাই। শেহতীয়া তালিকাখনত দেখা পোৱা গল দুজন কেন্দ্রীয় মন্ত্রী টিকিট লাভ নকৰিলে। জেনেৰেল ভি কে সিংক গাজিয়াবাদৰ পৰা টিকিট প্রদান করা নহল, ইয়ার বিপরীতে বিজেপির এজন বিধায়ককে সেই সমষ্টিটো প্রদান করা হল। বাক্সার পৰা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেক টিকিট প্রদান করা নহল, তেওঁৰ পৰিৱৰ্তে মিথিলেশ কুমারক টিকিট প্রদান করা হল। অর্থাৎ শেহতীয়া তালিকাখনত দুজন কেন্দ্রীয় মন্ত্রীক টিকিট প্রদান করা নহল। চাবলৈ গলে বিজেপিয়ে চাইছে টিকিট প্রদান করার দিকত বিজেপিয়ে অগ্রাধিকার দিছে সেইজন ব্যক্তিক, সেইজন প্রার্থীক যিজন প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, আর সমান্তরালক বিজেপিয়ে প্রার্থিত্ব প্রদান করা নাই তেনে কিছু লোকক, যখন বিগত সময় বিতর্কিত মন্তব্য করে শিরোনাম দখল করেছিল। বিজেপির এই কৌশলে অনাগত সময় রাজনৈতিকভাবে দলটুক লাভান্বিত করব পারিবনে নাই সেয়া লক্ষণীয় হব। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।